আমাদের পশ্চিমবাংলার বাঙালিদের লজ্জা কল্যাণ ব্যানার্জি, তিনি যেভাবে ভারতবর্ষের দ্বিতীয় সাংবিধানিক প্রধান, দেশের উপরাষ্ট্রপতি এবং কৃষকের ছেলে, ওবিসি সমাজের জাট সমাজের প্রতিনিধি, তাকে যেভাবে অপমান করেছেন, এই অপমানের বদলা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গণদেবতারা নেবেন। আমরা তার পার্লামেন্ট কেন্দ্রে আমি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ আমরা সমস্ত হুগলির নেতারা হাঁটছি এই দাবিকে সামনে রেখে, যে জনগণ তার নিজের লোকসভা কেন্দ্রে তার এই আচরণের নিন্দা করছে। দাদা, আজকে গতকালকে চাকরি প্রার্থীরা হাজিরাতে বিক্ষোভ করেছিল, তাদের এগেনস্টে নন ভেলেবল সেকশন দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। আমরা তাদের পাশে থাকব, আইনি লড়াইতে সহযোগিতা করব, এবং এটা প্রতিহিংসার রাজনীতি। মমতা ব্যানার্জি যে আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে নেই, তিনি যে তার ক্ষমতাকে অপব্যবহার করার কাজে ব্যস্ত, সেই জন্য এই কাজ করছেন। যাওয়ার সময় হয়ে গেছে। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এক্সক্লুসিভলি তিনি রিপাবলিক বাংলাকে জানালেন যে এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি আক্রমণ করেছেন, যেভাবে কুরুচিকর আক্রমণ করেছেন, সেই কুরুচিকর আক্রমণের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো অপরাধী, তিনি অপরাধীর মতো কাজ করেছেন। আজকের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বলতে গেলে এই যে এই কনস্টিটিউশন, সেখানেই সেই কনস্টিটিউশনে এসে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন, সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে তিনি জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো লজ্জা, গোটা বাংলার লজ্জা, এবং এই লজ্জার বিরুদ্ধেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু তার যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন সংলগ্ন এলাকায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন। কয়েক হাজার মানুষ এই মুহূর্তে পা মিলিয়েছেন সেই মিছিলে। শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক জেলার যে সদর দপ্তর, সদর কার্যালয়, সেই সদর কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়েছে। এই মিছিল যাবে শ্রীরামপুর কোর্ট অব দি।